দলীয় সরকারের অধীনে নির্বাচন রুখে দেওয়ার হুঁশিয়ারি ফখরুলের। এদিকে বিএনপি নির্বাচনে না এলে আইসিইউতে চলে যাবে বলেছেন ওবায়দুল কাদের। আমরা কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন বিশ্বাস করি না বলেছেন চূর্ণ। জানাবো খালেদা জিয়া প্রসঙ্গে আওয়ামী লীগ নেতারা যা বলছেন। এবং সর্বশেষ জানাবো ঈদের আগে আলেমদের মুক্তির দাবি হেফাজতের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দলীয় সরকারের অধীনে নির্বাচন রুখে দেওয়ার হুঁশিয়ারি ফখরুলের। দলীয় সরকারের অধীনে আগামী দ্বাদশ জাতীয় নির্বাচন রুখে দেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, এই নির্বাচন তারা আবার আগের মতো করতে চায়, আবার আগের মতো ভোট লুট করে নিয়ে যাবে, চুরি করে নিয়ে যাবে। আমরা কি সেই নির্বাচন করতে দেব? আমরা কি রুখে দাঁড়াবো না? তিনি বলেন, আমরা অবশ্যই রুখে দাঁড়াবো। আমাদের অস্তিত্ব ও অধিকার রক্ষা এবং দেশ ও দেশের মানুষকে রক্ষা করতে রুখে দাঁড়াতে হবে। এই অন্যায় প্রশ্রয় দেওয়া যাবে না। আমরা বারবার মার খাচ্ছি, এবার আর মার খেতে রাজি নয়। বিএনপি মহাসচিব বলেন, সরকার যদি নিরপেক্ষ থাকতো আপনার ভোট আপনি দিতে পারতেন, যাকে খুশি তাকে দিতে পারতেন। এখন কি সেটা হয় না? এখন ওদের কথা হচ্ছে, আমার ভোট আমি দেব, তোমার ভোটও আমি দেব। এজন্য এখন মানুষ বলতে শুরু করেছে, আগে যদি জানতাম তোর ভাঙা নৌকায় উঠতাম না, ওই নৌকা মানুষ নেবে না। কারণ এই নৌকা নিয়ে আওয়ামী লীগ এদেশে অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে, চুরির শেষ নাই, এবং কাজ না করে টাকা নিয়ে চলে যায়, আর দশ টাকার জিনিস একশো টাকা বিল করে নিয়ে চলে যায়, বলেন মির্জা ফখরুল। তিনি বলেন, পদ্মা সেতু করেছে খুব ভালো, কিন্তু পদ্মা সেতুর 10,000 কোটি টাকার জায়গায় 30,000 কোটি টাকা খরচ করেছে। এখন পাতাল রেলে দেখা যাবে কি করে। দেশে উন্নয়নের নদী বয়ে যাচ্ছে, কিন্তু এই উন্নয়নে সাধারণ মানুষের উপকার হচ্ছে না। আওয়ামী লীগ সরকার আবার ক্ষমতা এলে এদেশের কোনো অস্তিত্ব থাকবে না, জাতির কোনো অস্তিত্ব থাকবে না। ক্ষমতাসীনদের ব্যাপক দুর্নীতির কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, এরা ফুলে ফুলে সব কলা গাছ হয়ে গেছে। যার পায়ে স্যান্ডেল ছিল সে এখন বিরাট গাড়ি চালায় এবং বড় বড় বাড়ি তৈরি করেছে। এসব আওয়ামী লীগের লোক, এদেশের মানুষের রক্ত চুষে ট্যাক্স চুরি করে সম্পদের পাহাড় গড়ছে এরা। তিনি বলেন, আর বক্তব্য নয়, এখন আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদের মধ্যে দিয়ে সোচ্চার হয়ে সরকারকে জানিয়ে দিতে চাই, আমরা 10 দফা দিয়েছি, অবিলম্বে পদত্যাগ করুন, সংসদ ভেঙে দিন এবং তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিন। সেই তত্ত্বাবধায়ক সরকার নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করবে, যেই কমিশন সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করবে, যেখানে জনগণ ভোট দেবে। সেই নির্বাচনে আওয়ামী লীগ বিজয় হলেও আপত্তি নেই, কিন্তু জনগণের ভোটে আসতে হবে। বিএনপির মহাসচিব আরও বলেন, আমরা এই সংগ্রাম শুরু করেছি দেশকে রক্ষা করার জন্য, দেশের মানুষকে রক্ষা করার জন্য। তাই আসুন, বিশেষ করে তরুণ যুব সমাজকে আহ্বান জানাবো, এগিয়ে আসুন, পরিবর্তনের নেতৃত্ব দিতে হবে, পরিবর্তন করতে হবে। বিএনপি নির্বাচনে না এলে আইসিইউতে চলে যাবে বলেছেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি অসুস্থ হয়ে অচিরেই হাসপাতালে যাবে, নির্বাচনে না এলে অচিরেই আইসিইউতে চলে যাবে। কাদের বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবার লাফাতে শুরু করেছেন, ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দার, নির্বাচনে আসবেন না ভালো কথা, সংবিধান যা আছে সেভাবেই নির্বাচন হবে। আপনারা 2014 সালে নির্বাচনে আসেননি, তাতে নির্বাচন হয়নি? তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেন, আবার নাকি লন্ডন থেকে যুবরাজ আসবে, হায় রে বাংলাদেশ, হারানো ক্ষমতা ফিরে পাওয়া কঠিন। আমরা কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন বিশ্বাস করি না বলছেন চূর্ণ। জাতীয় পার্টির মহাসচিব মোহাম্মদ মজিবুল হক চূর্ণ বলেছেন, জাতীয় পার্টি একটি নির্বাচনমুখী দল, এই মুহূর্তে নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন আছে। কেউ চাচ্ছেন সংবিধান অনুযায়ী নির্বাচন হবে, আবার কেউ চাচ্ছেন কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন। আমরা কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন বিশ্বাস করি না। নির্বাচিতরা সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে না পারলে কেয়ারটেকার সরকার সুষ্ঠু নির্বাচন করতে পারবেন তার গ্যারান্টি নেই। চূর্ণ বলেন, 1996, 2001 এবং 2008 সালে কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন হয়েছে, কিন্তু আওয়ামী লীগ ও বিএনপি বক্তব্য প্রমাণ করেছে ওই নির্বাচন সুষ্ঠু হয়নি। যদি নির্বাচন কমিশনের উদ্দেশ্য ভালো থাকে এবং সরকার যদি চায়, তাহলে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব। নির্বাচন বিশ্বাসযোগ্য করতে সরকারকে ভূমিকা নিতে হবে, নির্বাচনের জন্য সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করতে হবে। তিনি আরও বলেন, চট্টগ্রামের একটি আসন শূন্য হয়েছে, আমরা সেই উপনির্বাচনে অংশ নেব। জাতীয় পার্টি 300 আসনেই নির্বাচন করতে প্রস্তুতি নিচ্ছে, তবে সিদ্ধান্ত পরিবর্তনের প্রয়োজন হলে নির্বাচনের আগে পরিবেশ পরিস্থিতি দেখে আমরা সিদ্ধান্ত নেব। খালেদা জিয়া প্রসঙ্গে আওয়ামী লীগ নেতারা যা বলছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজনীতিতে সক্রিয় হতে পারবেন কি না, এই নিয়ে বেশ আলোচনা চলছে। আইনমন্ত্রীর বক্তব্যের পর আওয়ামী লীগ নেতারা এই নিয়ে দ্বিমত পোষণ করেছেন।
তারা বলছেন, সাজার মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনীতি করার সুযোগ নেই। গত 19 ফেব্রুয়ারি এক অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে আইনমন্ত্রী বলেন, আমি পরিষ্কারভাবে বলতে চাই, তিনি একজন স্বাধীন মানুষ, তিনি কি করবেন না করবেন তা নিয়ে আমার বলার প্রয়োজন নেই। ফৌজদারি কার্যবিধি 401 ধারায় তাকে মুক্তি দেওয়া হয়েছিল, তিনি রাজনীতি করতে পারবেন না বা রাজনীতি থেকে বিরত থাকবেন এরকম শর্ত সেখানে ছিল না। আওয়ামী লীগ নেতারা বলছেন, সাজা শেষ হলেই কেবল খালেদা জিয়া রাজনীতি করতে পারবেন, তবে আইন অনুযায়ী 5 বছর পর্যন্ত নির্বাচন করতে পারবেন না। সাজা চলা অবস্থায় খালেদা জিয়ার রাজনীতি করার কথা কিভাবে আসে সেই প্রশ্নও তুলেছেন তারা। এর আগে গত 26 জানুয়ারি জাতীয় সংসদে অধিবেশনে দেওয়া বক্তব্যে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছিলেন, খালেদা জিয়া রাজনীতি করতে পারবেন না, এই মুচলেকা দিয়ে তাকে বাসায় নেওয়া হয়েছে। আওয়ামী লীগের নেতারা বলছেন, খালেদা জিয়া সাজার মেয়াদ শেষ হলে তিনি রাজনীতি করতে পারবেন, তখন তার রাজনীতি করার ক্ষেত্রে তো কেউ বাধা দিতে পারবে না, কিন্তু সাজার মেয়াদ শেষ হওয়ার পর 5 বছর পর্যন্ত তিনি নির্বাচন করতে পারবে না, এটা আইনের বিষয়। আইন অনুযায়ী তিনি ওই নির্ধারিত সময়ে আগে নির্বাচন করতে পারবেন না, কিন্তু এখনও তার সাজা চলছে, এখনও তার সাজার মেয়াদ শেষ হয়নি, নির্বাহী আদেশে স্থগিত রাখা হয়েছে, এই স্থগিতাদেশ বাতিলও করা হতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিক কারণে বিশেষ ক্ষমতা বলে খালেদা জিয়াকে নিজের বাড়িতে থাকার অনুমতি দিয়েছেন, সেখানেও শর্ত রয়েছে, তিনি ঢাকা থেকে চিকিৎসা নিতে পারবেন, তবে দেশের বাইরে যেতে পারবেন না। এই অবস্থায় তার রাজনীতি করার বিষয়টি নিয়ে কথা আসে কিভাবে? গত বৃহস্পতিবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, দলের যৌথ সভায় খালেদা জিয়া কি দণ্ডাদেশ থেকে মুক্তি পেয়েছেন? শেখ হাসিনার উদারতায় মানবিক কারণে তার সাজা স্থগিত করা হয়েছে, দণ্ডমুক্ত নয়। দণ্ডিত ব্যক্তির রাজনীতি করার সুযোগ কোথায়? দেশে করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর গত 2020 সালের 25 মার্চ 2 মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়ার সাজা নির্বাহী আদেশে 6 মাসের জন্য স্থগিত করে বাসা থেকে চিকিৎসা নেওয়া ও বিদেশে না যাওয়া এই শর্তে মুক্তি দেওয়া হয়। এরপর থেকে খালেদা জিয়ার মুক্তির আদেশ পর্যায়ক্রমে 6 মাস করে বাড়ানো হয়েছে। একটি মামলায় সাজা হয় 10 বছর, আরেকটি মামলায় 7 বছর। এই অবস্থায় গত বছর ডিসেম্বরে ঢাকায় বিএনপির সমাবেশকে কেন্দ্র করে বিএনপির কোনো কোনো নেতা বলেন, 10 ডিসেম্বরে সমাবেশে খালেদা জিয়া উপস্থিত হবেন। তখন থেকেই বিষয়টি নিয়ে আওয়ামী লীগ নেতারা প্রশ্ন তোলেন, দণ্ডিত ব্যক্তি কীভাবে রাজনৈতিক সমাবেশে আসেন? এরপর থেকে আলোচনা বর্তমান অবস্থায় এসে দাঁড়িয়েছে। আইনমন্ত্রীর বক্তব্য প্রসঙ্গে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের নীতি নির্ধারণী পর্যায়ের এক নেতা বাংলা নিউজকে বলেন, খালেদা জিয়ার রাজনীতি করার বিষয়ে আইনে যে বাধা রয়েছে সেটা বিএনপিও ভালো করে জানেন। এখন আইনমন্ত্রী তার বক্তব্যে কী বোঝাতে চেয়েছেন সেটা তিনিই বলতে পারবেন। রাজনীতিতে অনেক সময় অনেক কথা ওঠে, সেটা নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য চলতে থাকে, বিষয়টি এরকমও হতে পারে। এ বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফমা বাহাউদ্দিন নাসিম বাংলা নিউজকে বলেন, দুর্নীতির দায়ে খালেদা জিয়া সাজাপ্রাপ্ত, সর্বোচ্চ আদালত থেকে রায়ের পর তিনি সাজা ভোগ করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিক কারণে একজন সিনিয়র সিটিজেন হিসেবে খালেদা জিয়াকে বাড়িতে থাকার অনুমতি দিয়েছেন শর্ত সাপেক্ষে, তিনি রাজনীতি করবেন কিভাবে? আইন অনুযায়ী কারো আদালতে 2 বছরের বেশি সাজা হলে সেই মেয়াদ শেষ হওয়ার পর 5 বছর পর্যন্ত তিনি নির্বাচনে করতে পারবেন না, কিন্তু এখনও তার সাজা শেষ হয়নি, স্থগিত আছে, এই অবস্থায় তিনি রাজনীতি করবেন কিভাবে? সাজার মেয়াদ শেষ হলে তিনি রাজনীতি করতে পারবেন, তখন তো আর বাধা থাকার কথা না, মেয়াদ শেষ হওয়ার 5 বছর পর নির্বাচনে অংশ নিতে পারবেন, এখন তার রাজনীতি করার কথা আসে কিভাবে? ঈদের আগে আলেমদের মুক্তির দাবি হেফাজতের। ঈদের আগে কারাবন্দী আলেম ওলামাদের মুক্তির দাবি জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান। তিনি বলেন, দীর্ঘদিন ধরে কারাগারে বন্দি অবস্থায় দুর্বিষহ জীবন কাটাচ্ছেন আলেম ওলামারা, অনেকে গুরুতর অসুস্থ অবস্থায় আছেন, আমরা অবিলম্বে আগামী ঈদ উল ফিতরের আগে বন্দি আলেম ওলামাদের মুক্তি চাই। হেফাজতে মহাসচিব বলেন, পাঠ্যবইয়ের সমস্যাগুলো নিয়ে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছিলাম, সাক্ষাতে তিনি আমাদের আশ্বস্ত করেছিলেন সমস্যাগুলো সমাধান করা হবে। হেফাজত সহ দেশের সব ইসলামপন্থীদের দাবিগুলোকে গুরুত্ব দিয়ে পাঠ্যপুস্তক থেকে বিতর্কিত 2টি বই প্রত্যাহার করে নেওয়া প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই। সাজিদুর রহমান বলেন, আমরা মনে করি পাঠ্যপুস্তকে বিতর্কিত বিষয় সংযোজনের সঙ্গে যারা জড়িত তাদের খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেটের সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।